এরা করবে সেটা হচ্ছে বোকডাউন। কারণ সেনাবাহিনী সৈনিক মানে 30টা 40টা 50টা করে বোকডাউন শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে একজন প্রার্থীকে। তা আমরা আমাদের সন্ধ্যা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বোকডাউন প্র্যাকটিস করবে। সবাই রেডি তো? ওকে, গাইস আমরা শুরু করি। কম করে হলে একজন প্রার্থীকে মিনিমাম 50টা ভোটদান দেওয়ার প্র্যাকটিস থাকতে হবে। যারা শুনছো তোমরা, তোমরা বাসায় ভালো করে ভোটদান দেওয়ার প্র্যাকটিস করো। কারণ আমার অভিজ্ঞতা, আমি যেটা জানি যতটুকু, যে বিভিন্ন ক্যান্টনমেন্টে যখন সৈনিক পদক পরীক্ষা দিতে যাবে কেউ, তখন কিন্তু 30টা 40টা এমনকি 50টা পর্যন্ত কিন্তু করে প্রতিযোগিতা হয়ে থাকে। কি বোঝাতে পারছো? সেখানে তোমাদের ভোটদান দিতে হবে। সকালবেলা উঠো, ঘুম থেকে উঠে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা করে ভোটদান প্র্যাকটিস করো, তাহলে দেখবে ইনশাল্লাহ 50টা ভোটদান দেওয়া এক মাসে কোনোভাবেই অসম্ভব না। তুমি পারা যাবে তো? অসম্ভব বলে কোনো কথা আছে মানুষের? কথা নেই অসম্ভব, তবে মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। ঠিক আছে, করতালি চাই আরেকটা। ধন্যবাদ সবাই।